নামাজের পরে দুই হাত উঠায়া একা একা কিংবা জামাতবদ্ধভাবে দোয়া করা জায়েজ 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 যারা নামাজের পরে দোয়াকে বিদআত বলছেন যারা নামাজের পরে দুই হাত উঠিয়ে দোয়া করাকে বিদআত বলছেন যদি মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়ে থাকেন বাবার হালাল জাদা সন্তান হয়ে থাকেন এই আসমানের নিচে জমিনের উপরে কোন বাপের বেটা থাকলে একটা নামাজের পরে দোয়া করা বিদআত নাজায়েজ একটা সহিহ হাদিস আমাদের দেখাবা সহিহ লাগবে না সহিহ হাদিস দেখাবা দলিল ছাড়া বিদআত নাজায়েজ পাইকারি ফতোয়াবাজি চলবে না এরা ইসলামটাকে ইয়াহুদ এবং নাসারাদের চক্রান্তের শিকার হয়ে ইসলামটাকে ভিন্ন দিকে মানে ভিন্ন খাতে ডাইভার্ট করার চেষ্টা করছে আপনারা কল্পনা করতে পারবেন না বিতরের নামাজ এক রাকাত বানাইছে তারাবি নামাজ 20 রাকাত থেকে কমায় 8 রাকাতে নিয়ে আসছে আবার শবে বরাত বাদ করছে রোজাও নাই নামাজও নাই দোয়া তো নাই শবে মেরাজ বাদ করে দিয়েছে রোজাও নাই নামাজও নাই দোয়াও নাই মা বাবা মরে গেলে যে দোয়া করবেন 40000 জিয়াফত করে হই বন্ধ মিলাদ ক্যাম্প তো আরো আগে বন্ধ মানে কি যে মুসিবতে আছি এরা ইসলাম কয়দিন পরে নফল নামাজ তো পড়ে কিনা আমি দেখি না ফরজ নামাজ পড়লে ফুরুত ফুরুত করে বের হয়ে যায় কার আগে কে বাইরে অনেক সময় বসে থাকে কিছু তসবিহ পড়ে বাইরে যায় মুনাজাত করে না আল্লাহর কাছে দুই হাত উঠায় দোয়া করাটা তাদের কাছে লজ্জা শরমের বিষয় হয়ে দাঁড়াইছে এজন্য ব্যাপকভাবে ইসলামের মূল ধারাকে ইসলামের যে একটা তাসাউফের চর্চা অথবা ইসলামের যে একটা আবেগের জায়গাটা এই পুরো বিষয়টাই তারা ধ্বংস করে দিচ্ছে আরব জাহানে দয়াল নবীজির সাথে সাহাবাই কেরামের সাথে অন্যান্য নবীদের সাথে স্মৃতি বিজড়িত অনেক কিছু আছে যেগুলি তারা একেবারে ফিনিশ করে দেওয়ার চেষ্টা করতেছে টোটালি এগুলি বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে এই জন্য এরা মূলত ইসলামের আমি আমার তো জানা মতে এরা ইসলামের পক্ষের শক্তি না ইসলামকে তারা ব্যবহার করতেছে মূলত এটা ইহুদিদের একটা চক্রান্ত অনেক মানুষ বুঝে এদের সাথে মিশছে অনেকে না বুঝে মিশছে কিন্তু শেষ পর্যন্ত তারা যদি শেষ পর্যন্ত যায় তারা দেখবে এরা মূলত ইহুদিদের ইশারায় চলে আমি আর বেশি কিছু বললাম না ইসলাম কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এই চারটা দলিলের আলোকে চলে মন গড়া বাংলাতে নামাজ বানাইলে নামাজ হবে না তাইলে ইন্ডিয়ার মানুষে পড়বে হিন্দিতে নামাজ পাকিস্তানের মানুষে পড়বে উর্দুতে নামাজ পারস্যের মানুষ ফার্সিতে নামাজ সারা ওয়ার্ল্ড ইংল্যান্ডের মানুষ পড়বে ইংরেজিতে নামাজ আউলা সকল লাগে যাবো গা কি যে একটা জামানায় পড়লাম ভয়ঙ্কর একটা জামানা এদের থেকে বেঁচে থাকবেন সন্তানদেরকে বেঁচে রাখবেন ফিরায় রাখবেন না হলে ঈমানও নষ্ট করে দিবে আমলও নষ্ট করে দিবে আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দেন বলেন আমিন বলেন আমিন আমিন চারটা সময় শেষ করতে চাইছিলাম 4টা 8 বাজে গেছে আর কোনো কাগজ টাগজ আছে তাহলে থাক ফরজ নামাজের পরে মুনাজাত নিয়ে আমি বহু জায়গায় আলোচনা করেছি তারপর আমার ভাই যেহেতু কথাটা উল্লেখ করেছেন সেহেতু আমি একটু আলোচনা করি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করলে নিশ্চিত কবুল হয় এই মর্মে সহিহ হাদিস আছে এবং পাঁচ ওয়াক্ত বা ফরজ নামাজের পরে দুই হাত মুবারক উঠিয়ে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এই মর্মে বহু হাদিস আছে এবং নবীজি এবং সাহাবাই কারামকে সাথে নিয়ে বা নবীজির সাথে সাহাবাই কারাম দলবদ্ধভাবে দোয়া করেছেন এই মর্মেও বহু সংখ্যক সহিহ হাদিস আছে আমি তিনটা বিষয় তিনটা হাদিস বলে আলোচনা শেষ করছি প্রথমত ফরজ নামাজের পরে দোয়া করলে নিশ্চিত কবুল হয় এই হাদিসটা সিহাহ সিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফ এবং নাসাই শরীফ দুইটা কিতাবের মধ্যে উল্লেখ মেশকাতের মধ্যে হাদিসটা আছে মেরকাতে মোল্লা আলী কারি হাদিসটা উল্লেখ করে লিখেছেন ইসনাদুহু সহিহ লিগাইরিহি অর্থাৎ এই হাদিসটা সহিহ হাদিস عن أبي أمامة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع قال زوف الليل الآخر ودبر الصلوات المكتوبات رواه الترمذي والنسائي قال ابن حجر إسناده صحيح لغيره হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আমার নবীকে প্রশ্ন করা হলো নবী গো ইয়া রাসূলুল্লাহ কোন দোয়াটা ত্বরিৎ গতিতে কবুল হয় আল্লাহর হাবিব বললেন সাউফাল লাইলিল আখির নিশির
শেষ ভাগের দোয়া নিশ্চিত কবুল হয় ওয়াতুবুর সালাওয়াতিল মাকতুবাত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করলে নিশ্চিত কবুল হয় সুবহানাল্লাহ তাহলে প্রথমত আমরা জানলাম ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয় এটা সহিহ হাদিস দ্বিতীয়ত ফরজ নামাজের পরে আল্লাহর নবী নিজেই দুই হাত মুবারক উঠায় দোয়া করছে এই ব্যাপারে প্রসিদ্ধ যে হাদিসটা আমি সেটাই বলি জগৎ বিখ্যাত তাফসীর ইবনে আবি হাতিম আজ থেকে 1100 বছরের আগের তাফসীর কয়শো বছর আগের 1100 সেখানে উল্লেখ রয়েছে তাফসীর ইবনে কাসির আলিয়া মাদ্রাসার কামিলে তাফসীর বিভাগে পড়ায় সেটার মধ্যে সূরা নিসা এর 97 থেকে 100 এই চারটি আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি দুইটা হাদিস আনছেন দয়াল নবীজি জোহরের নামাজ পড়াইলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث حضرت أبو هريرة رضي الله تعالى عنه تني برنونا كورن أمر دويال نبيجي নামাজের ফরজ নামাজ জোহরের নামাজের সালাম ফিরাইবার পরে কিবলামুখী হইয়া রাহমাতুল লিল আলামিন দুই হাত মুবারক উঠাইয়া দোয়া করেছে আর অনেক হাদিস আছে এই ব্যাপারে তারপর আমি মুজামুল কবির একটা হাদিস যেটা সহিহ মজমু জাওয়াইদে দশম খণ্ডের মধ্যে উল্লেখ ইমাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ তিনি হাদিসটা উল্লেখ করে লিখেছেন রিজালুহু সিকাত এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত সহিহ হাদিস সেখানে উল্লেখ রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন একজন ব্যক্তি রাফিআন ইয়াদাইহি ফিস সালাত নামাজের ভিতরে সে দুই হাত উঠায় রাখছে দোয়া করতেছে নামাজের ভিতরে কাবলা আইয়া ফুরুগা মিন সালাতিহি তার নামাজের সালাম থেকে নামাজ থেকে বের হওয়ার আগে নামাজের ভিতরেই সে হাত উঠে দোয়া করতেছে এই দৃশ্যটা দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী দেখার পরে ফালাম্মা ফারাগা মিনহা ওই ব্যক্তি যখন নামাজ থেকে বের হলেন তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর তাকে বলতেছেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি রাসূলে পাক ততক্ষণ পর্যন্ত দুই হাত উঠে দোয়া করতেন না যতক্ষণ না নামাজ থেকে বের হতেন সুবহানাল্লাহ সহিহ হাদিস এখান থেকে পরিষ্কার প্রমাণিত হয় দয়াল নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে হাত উঠে দোয়া করতেন আরো অনেকগুলি হাদিস আছে আমি একটা বলতে গিয়ে দুটি বললাম এখান থেকে বোঝা যাচ্ছে নামাজ ফরজ নামাজের পরে দুই হাত উঠে স্বয়ং আল্লাহ রাসূল দোয়া করেছেন তাহলে একটা পেলাম নামাজের পরে দোয়া করলে নিশ্চিত কবুল আরেকটা পেলাম নামাজের পরে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এবার তিন নম্বরে সহিহ বুখারীর 1029 নম্বর হাদিস সহিহ বুখারী 1029 নম্বর হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل أعرابي من أهل بدوي إلى رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة حضرت آنس بن مالك رضي الله عنه تني بولن একজন গ্রাম্য পর্যায়ের আরবি নবীজির কাছে জুমার দিন আসলেন শুক্রবার আসলেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল মাশিয়া ওয়া হালাকান নাস ওয়া হালাকাল ইয়াল নবী গো বৃষ্টি হচ্ছে না বৃষ্টির অভাবে পানির অভাবে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে পশু পাখিরা ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের পরিবার পরিজন তারাও ধ্বংসের মুখে চলে যাচ্ছে এই নালিশটা যখন নবীজির কাছে ওই সাহাবী প্রশ্ন আকারে বা একটা একটা দরখাস্ত আকারে পেশ করলেন ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ ফলে আল্লাহ রাসূল দুই হাত মুবারক উঠালেন উঠায় দোয়া করা শুরু করলেন ওয়া রাফা'ান নাসু আইদিয়াহু মাআহু ইয়াদউনা নবীজি যখন দুই হাত মুবারক উঠায় দোয়া করতেছেন ওয়া রাফা'ান নাস আইদিয়াহু সব মানুষ ওই মজলিসে যত সাহাবী ছিল সবাই নবীজির সাথে হাত উঠিয়ে দিলেন রাফা'ান নাস আইদিয়াহুম
সবাই দুই হাত উঠাই দিলেন মাহু আল্লাহ রাসূলের সাথে ওয়াদুউনা এবং তারাও দোয়া করা শুরু করলো এখান থেকে সহিহ বুখারীর এই হাদিস থেকে বোঝা যায় নবীজি যখন দোয়ার জন্য হাত বাড়াইতেন সাহাবারাও সাথে হাত উঠাই দিতেন তাহলে তিন প্রকার হাদিস আমরা পেলাম তিন প্রকার হাদিস থেকে বোঝা যায় ফরজ নামাজের পরে দুই হাত উঠায়া একা একা কিংবা জামাতবদ্ধভাবে দোয়া করা জায়েজ 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 যারা নামাজের পরে দোয়াকে বিদআত বলছেন যারা নামাজের পরে দুই হাত উঠিয়ে দোয়া করাকে বিদআত বলছেন যদি মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়ে থাকেন বাবার হালাল জাতা সন্তান হয়ে থাকেন এই আসমানের নিচে জমিনের উপরে কোন বাপের বেটা থাকলে একটা নামাজের পরে দোয়া করা বিদআত নাজায়েজ একটা সহিহ হাদিস আমাদের দেখাবা সহিহ লাগবে না সহিহ হাদিস দেখাবা দলিল সারা বেদাত নাজায়েজ পাইকারি ফতোয়াবাজি চলবে না আমরা সুন্নিরা দলিল সারা কথা বলি না আমাদের ব্যক্তিগত কোনো মাসালা আমরা বলি না যে কোনো মাসালা বললে তার পক্ষে হয় কোরআনের দলিল না হয় হাদিসের দলিল না হয় উম্মতের ইজমাআর দলিল অথবা কিয়াস কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটার কোন না কোন একটা দলিল আমরা সেট করি দলিল ছাড়া সুন্নিরা কথা বলে না যত সব নজদির গোষ্ঠীরা এরা বাংলাদেশে এসে মানুষের আবেগের যতগুলি ধর্মীয় যে আবেগের জায়গাগুলি এগুলি ধ্বংস করে দিচ্ছে মানুষ যত বেশি দোয়া করে তত আল্লাহমুখী হয় আখেরাতমুখী হয় দোয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় নেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের দায়িত্বশীল সকল ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন বা জনপ্রতিনিধি আছেন আপনাদের সবাইকে অনুরোধ করে বলবো যারা দুয়ার বিরোধিতা করছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ বিভিন্ন কায়দায় দুয়ার বিরোধিতা যারা করছে তাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবস্থা নেন আইনের আওতায় নেন এরা মদিনার ইসলামের লোক না এরা নজদের ইসলামের লোক একটা মানুষ মরে গেলে দোয়া করে না বেদাত ফতোয়া দেয় এটা মানুষ মরে গেছে সে মরা মানুষটার জন্য দোয়া করে না মা বাবার জন্য সন্তান দোয়া করবে সেই সুযোগটা বন্ধ করে দেওয়া হচ্ছে এই যে কচি কাঁচা ছেলেগুলি এদেরকে শিক্ষা দিচ্ছে দোয়া করা বেদাত নামাজের পরে দোয়া করবে বেদাত আরে এই ছেলেটাকে এই বেদাতের ভয় দেখাইয়া এমন একটা শিক্ষা দিচ্ছে যে ছেলেটা তার মা বাবার জন্য দোয়া করবে না কঠিন একটা সময় এসে পড়ছে আর এইগুলি করতে করতে যুব সমাজ তরুণ সমাজ নতুন প্রজন্মের মন শক্ত করে দেওয়া হয় তখন তাদেরকে জঙ্গিবাদের দিকে উৎসাহিত করে ওইদিকে ডাইভার্ট করা হয় দায়িত্বশীল হবেন আপনার ছেলে ওয়াহাবি আমার কি আপনি দোয়া পাইতেন না আপনার ছেলে ওয়াহাবি আমার কিচ্ছু না আপনার ছেলে ওয়াহাবি হইলে আপনার জন্য দোয়া করবে না ছেলে সুন্নি হইলে মরার পরে দোয়া পাইবা জীবিত থাকতে দোয়া পাইবা কেউ যদি দোয়ার পক্ষে থাকে সেটা সুন্নি জামাত ঠিক না বেটি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন আমিন যাই হোক সন্ধ্যা রাত্রে আসার ইচ্ছা ছিল আসতে পারলাম না এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত গাড়ি নষ্ট হয় না হয় না আজকে এমন টাইম হয়েছে এই জন্য আর আসতে পারলাম পরে গাড়ি গাড়ি ভাড়া নিয়ে আসছি আরেক গাড়ি নিয়ে কি করবো দোষ বেটা আমি বুম্বাস্টিং মার্কা গল আমার কে নাতে রসুল নাতে রসুল কইব তাহার হিসাবে আল্লাহ যদি হায়াতে বাঁচায় তুমি আইস সবক দিয়ে তো তুমি গজল গাইছো তোমার আমার ওয়াজে রেখে দুইজন গাইছে আমার ডাইনে যে বসা আছে এলো গজলের বাদশাহ টান দিলে মানুষ পাগল হয়ে যায় হ্যাঁ আব্দুল আউয়াল চুয়াডাঙ্গা বাড়ি না আর দরকার নেই যদি বেঁচে থাকি দেখা হবে ইনশাআল্লাহ দেখছেন এরা কি কায়দাটা করতেছে আচ্ছা ভাইয়ারটা শুনি ওয়ালাইকুম সালাম
জিয়ারতুল উদ্দেশ্যে নিয়ত করে দেওয়া জায়েজ কিনা আবার আরেকটা হাদিসে আমরা বলে যে ওই যে মাজার ভেঙে দেওয়ার কথা বলে যে উসু উসু কবরগুলো ভেঙে দিবে সহি হাদিস থেকে আসে এটা ব্যাপারে একটু বলবো ধন্যবাদ এটা যুগোপযোগী যুব সমাজের জন্য প্রয়োজনীয় মাজারে জিয়ারতের জন্য নিয়ত করে যাওয়া যাবে কিনা আর সহি হাদিসে আছে উঁচু কবর পেলে ভেঙে দেওয়ার ব্যাপারে এটা সমাধান কি এটা দরকার আছে না মাজার জিয়ারত করা মূলত সুন্নত প্রথম বিষয় হলো মাজার জিয়ারত করা সুন্নত সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা সহি মুসলিমের মধ্যে যেটা আছে আগে জিয়ারতের বিষয়টা ক্লিয়ার করি নবীজি ارشاد করেছেন বহু সাহাবাই কেরাম এটা বর্ণনা করেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মউত আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো কেননা ইহার দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয় এখান থেকে সরাসরি সাবিত হয় প্রমাণিত হয় যে মাজার বা কবর জিয়ারত করা রাসূলের আদেশ রাসূলের আদেশ এখন জিয়ারতটা আমি করলাম ঠিক আছে এখন নিয়ত করে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে যেতে পারবো কিনা এটা হলো মাসালা আমার ভাইয়ের এই প্রশ্ন প্রথমত যে কাজটা করতে যাব ওই কাজটা জায়েজ ওটা আমরা প্রমাণ পেয়ে গেলাম যে কাজটা করতে যাব সেই কাজটা জায়েজ তো এখন আমরা দেখব এই কাজটা নিয়ত করে উদ্দেশ্য করে দূরে কোথাও যাবে যাওয়া যাবে কিনা তা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীতে যত ইমাম ছিল তারা সবাই এটাই বিশ্বাস করেছে মাসালা দিয়েছে যে নিয়ত করে মাজার জিয়ারতে যাওয়া জায়েজ তো বটেই বরং এটার মধ্যে সওয়াব বেশি মুস্তাহাব বলবেন এটার দলিল কোন কিতাবে আছে দুইটা কিতাবের নাম বলি মনে রাখবেন তিনটা বলবো এক নম্বরে জগৎ বিখ্যাত কিতাবুল ফিকহি আলা মাযাহিবিল আরবা সেখানে প্রথম খণ্ডের 491 পৃষ্ঠার মধ্যে এই মাসালাটা আছে সেখানে লেখছে যে মাইয়েতের জিয়ারতের উদ্দেশ্যে সফর করাটা এটা মুস্তাহাব মানদুব মুস্তাহাব আর দ্বিতীয়ত হলো ফাতোয়ায়ে শামি ফাতোয়ায়ে শামির মধ্যে জিয়ারতের অনুচ্ছেদের মধ্যে ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ কবর জিয়ারতের উদ্দেশ্যে যে সফর করা মুস্তাহাব সেই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে ফতোয়া দিয়েছেন ইবনে তাইমিয়ার ফতোয়াকে রদ করেছেন আবু হামিদ ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ সেই ফতোয়া রদ করেছেন সেটা উল্লেখ রয়েছে তৃতীয়ত মিশকাতের সারা মিরকাতের মধ্যে ইমামুল্লাহ আলী কারি হানাফি যিনাকে ইমামুল হারামাইন বলা হয় মক্কা মদিনার ইমাম বলা হয় ওনার সারা জীবন মক্কা এবং মদিনায় কাটাইছে 100,000 হাদিসের সনদ মুখস্থ জানত ইমাম মোল্লা আলী কারি মেরকাতের মধ্যেও এই মাসালাটা ডিটেলস আলোচনা করেছেন এবং জিয়ারতের উদ্দেশ্যে সফর করা মুস্তাহাব সেই ফতোয়াটাই ফাইনালি জানাইছেন তিনটা কিতাব থেকে বললাম আলাউদ্দিন জিহাদি কখনো ভুয়া রেফারেন্স দেয় না আমরা যদি রাসূলে পাকের আমলের দিকে লক্ষ্য করি তো নবীজি কখনো কোনো কবর বা মাজার জিয়ারতের উদ্দেশ্যে করে গেছেন কিনা দূরবর্তী কোথাও গেছেন কিনা তাহলে আপনারা একটা হাদিস লক্ষ্য করতে পারেন সহি মুসলিম সুনান আবি দাউদ ছ অন্যান্য কিতাবে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াতি ইলা কবরি উম্মিহি ফাবাকা ওয়া আবকা হযরত আবু হুরায়রা বলেন আমার দয়াল নবীজি তিনি আর মায়ের কবরে আসতেন আসলেন এবং কাঁদলেন জিয়ারত করলেন নবীজি এমন ভাবে কাঁদছে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে নবীজি এমন এমন ভাবে কাঁদছেন সাহাবারা বলেন নবীজির কান্দার সাথে আমরাও কাঁদছি নবীজি তিনার মায়ের কবর জিয়ারতে গেছেন এটা একেবারে সহি মুসলিম সহ অসংখ্য কিতাবে আছে এখন আমরা দেখি মদিনা শরীফ থেকে নবীর মায়ের কবর কয় কিলো দূরে আবওয়া নামক স্থানে হলো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার যেটা মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 225 কিলোমিটার মানে 225 কিলোমিটার দূরে মক্কা থেকেও প্রায় সেম দূরত্ব মক্কা মদিনা মাঝামাঝি এই জন্যে আল্লাহর রসুল তিনার মায়ের কবর জিয়ারতের জন্যে ধরে নিলাম আর একটু কমাই ধরলাম 200 কিলোমিটার দূরে গেছে এ থেকে কি বোঝা যায় কবর জিয়ারতের জন্য একটু দূরে যাওয়া যায় নাকি যায় না যদি বলেন জায়েজ না তাহলে নবীজি নাজায়েজ কাজ করছে নাউজুবিল্লাহি জালিক
আর যদি বলেন নবীজি যেভাবে আমরা ওইভাবে তাহলে সুস্পষ্ট প্রমাণিত আল্লাহর নবী কবর জিয়ারতে দূরবর্তী স্থানে গিয়েছে তাহলে অবশ্যই দূরে জিয়ারত করতে যাওয়া জায়েজ এবার আপনি যদি সাহাবীদের দিকে তাকান তাহলে আপনি নজর করেন সাহাবীরা কবর জিয়ারতে দূরে গেছে যেমন উদ্দেশ্য করে কবর জিয়ারতে গেছে নিয়ত করে حافظ الحديث امام زهبي رحمت الله عليه دوئتا كتاب المدى حدیث جانسا اكتا حلو تاريخ الاسلام اكتا تبان مخندو ار اكتا حلو سيار و عالم النبالا دوئتا كتاب حدیث جانسا نه حدیث جانسا مصنف عبد الرزاق پوراتون سابار مدى آسه تريتیو خنده تو بنتون سابار تک حدیث جانسا بات کرده دیسه امار کسه پوران سابار آسه آر فتوه شامیر مدى حدیث جانسا إن النبي صلى الله عليه وسلم يأتي إلى قبور الشهداء بأحد على رأس كل حول وكانوا أبو بكر وعمر وعثمان رضي الله عنهم يفعلون ذلك الطريقة كيف دفن করতে হবে قبر কিরকম করতে হবে নবীজি সেটাও শিক্ষা দিয়েছে এবার আপনি তাকান মুসান্নাফ আব্দুর রাজ্জাক ইমাম বুখারীর দাদা উস্তাদ আরেক সূত্রের সরাসরি উস্তাদ তিনি হাদিসটা উল্লেখ করেছেন নবীজির একজন পুত্র সন্তান ছিল হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু আর কয়েকটা কিতাবে আমি হাদিসটা পেয়েছি ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে নবীজি নিজেই দাফন করলেন এই পানি দিলেন তিনবার এবং সেটা ময়দানের কাকর লাল লাল কাকর কাকর বুঝেন না পাথরের লাল লাল টুকরা এগুলি আইনা দয়াল নবীজি নিজ হাত মুবারক দ্বারা নিজের পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর কবরের উপর দিয়া তৎকালীন সিস্টেম উঁচা করে পাকা করছে কেন করছে যেন কবরটা বোঝা যায় এটা একটা কবর এটা যেন মাটির সাথে বিলীন না হয়ে যায় মানুষ যেন বুঝে এটা একটা কবর এইভাবে ময়দানে লাল লাল কাকর এনে নবীজি এই কবরের উপরে দিয়ে এটাকে হালকা করে উঁচা করে দিলেন তো এখান থেকে বোঝা যাচ্ছে সুন্নত তরিকায় উঁচা করা জায়েজ ইহুদিদের মতো উঁচা করা জায়েজ না হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি একটা তিনাতে একটা রেওয়ায়েত আছে যেটা বাদায়ু সানায়ের মধ্যে মালাকুল উলামা ইমাম কাসানি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন দেরি হয়ে যেতেছে নাকি ভাইজান এই হাদিসটা আর অনেকগুলি কিতাবে আছে তিনি বলেন ইন্তেকাল করার আগে অসুস্থ যখন ছিলেন রে মিশেল দুর্বল হয়ে গেছে বলা হয় না ঘুমাইছ না তিনি ওসিয়ত করলেন ইজআলু আলা কবরি লাবানুল কাসিব আমি মারা গেলে আমার কবরের উপরে তোমরা ইট কাঁচা ইট প্রতিস্থাপন করো আদেশ করে যাচ্ছেন ওসিয়ত হিসেবে যেমনি ভাবে আল্লাহ রাসূল এবং সাহাবীদের আবু বকর উমরের মাজারে ইট দেওয়া হয়েছে এজন্য কবরের মধ্যে যদি সাহাবাই কেরাম যেভাবে মাজার করেছেন নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে যদি পাকা করা হয় উঁচা করা হয় সেটা জায়েজ আর ইহুদিদগুলির ইহুদিদের কবর ভেঙে দেওয়ার জন্য আল্লাহ রাসূল আদেশ দিয়েছিলেন এখন কাফেরের হাদিসে না মুমিনদের সাথে লাগালে তো হইবো না কোনখানের দলিল নিয়ে কোনখানে লাগাইতেছে যত সব বাদ ফরের দল সাধারণ মানুষের কবর পাকা করা জায়েজ নাই সাধারণ মানুষের কবর উঁচা করা বা পাকা করা জায়েজ নাই এটা নিষেধ আল্লাহ রাসূল নিষেধ করেছেন কবরে যেন ইমারত সৃষ্টি না করে আল্লাহ রাসূল নিষেধ করেছেন কিন্তু ফতোয়ায় শামির মধ্যে মাসালা উল্লেখ দুরুল মুখতারের মধ্যে উল্লেখ আছে ওয়ালা ইউকরা ইজা কান আল মাইয়িত আল মাশায়েখ ওয়াল উলামা ওয়াস সাদাত যদি মাইয়্যিত বড় কোনো শেখ হয় বড় কামেল পীর হয় অথবা বড় কোনো মুহাক্কিক মুত্তাকি আলেম হয় অথবা নবীর বংশের কেউ যদি হয় সাইয়্যিদ হয় তাহলে তাদের কবর পাকা করা মাকরু নয় জায়েজ আমরা সব দলিল জানি যাই না বুঝা তারপরে যেখানে যে দলিল দরকার সেটা ওইখানে মানি আমাদের ইমামরা ওইভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছে এই নজদের যারা রঙ্গিলা কি কি বলবো রঙ্গিলা ইয়াজিদ এরা হলো একটা হাদিস পাইছে এখন সব ভেঙে লিব সব মাজার ভেঙে লিব মাজারওয়ালারা যদি না আসতো এই ওয়াহাবিরা মসজিদের মিম্বরে বসে আজকে লম্বা লম্বা ফতোয়াবাজি করতে পারতো না কারণ মাজারওয়ালারা এই মসজিদ শিখাইছে মসজিদ বানাইছে আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন আমিন আর না ভাইজান 7:30টা রুফরে বাজে আন্না হইছে আন্না
যদি বেঁচে থাকি দেখা হবে আগামী বছর আল্লাহ আমারে হায়াতে বাঁচাইলে এনায়েতপুর দরবার শরীফ কচুয়া চাঁদপুরে দাওয়াত না দিলো আসবো এটা নিয়ত করে গেলাম আবার এটা দলিল ছাইবেন নি যে হুজুর আগামী বছর আবার যে নিয়ত করছেন এটা দলিল কি আমি নিয়ত করছি ভালো উদ্দেশ্যে নিয়াতুল মুমিন এটা দলিল নেন নিয়াতুল মুমিন খাইরুম মিন আমালিহি মুমিন ভালো কাজে নিয়ত করলে তার আমলের চাইতে বেশি সওয়াব হয় এটা হাদিস আর দলিল দিয়ে গেলাম আগামী বছর আমল এটার দলিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম 3 ঘন্টা সময় দিতে হবে লাইভ